তৃতীয় সুর ষষ্ঠ সুর গোপী চলল বহু দূর আরো বহু দূর যেতে হবে, সেই 1915 সালে উপেন্দ্র কিশোরের কলমে যাত্রা শুরু, আর 1968 থেকে সত্যজিতের ফ্রেমে। বাকিটা ইতিহাস। একবার গুপি গাইন বাঘা বাইন ছবি প্রসঙ্গে সত্যজিৎ রায় মেরি স্যাটনকে লেখা একটি চিঠিতে বলছেন, ভাবতে অবাক লাগে কিভাবে আমার ছবিটা এই কিছুদিনের মধ্যেই সংস্কৃতির একটা অঙ্গ হয়ে গেছে। এমন একটা শিশুকেও খুঁজে পাইনি যে গানগুলো জানে না বা গাইতে পারে না। তা আমলকি গ্রাম থেকে রাজার আদেশে বিতাড়িত হলো গোপীনাথ। তারপর ঘটনাচক্রে দেখা হলো, আচ্ছা কিসের একটা শব্দ হচ্ছে না, কে বসে ওখানে? আমার নাম কি জানো? ভয়কাটি ঘরে কাটি বাঘা। তবে বাঘ তাড়ানোর আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। তেনারা চলে এলেন যে, আর সেই তেনাদের কথা বলতেই তো এই সুবিশাল গৌরচন্দ্রিকা। একটা ত্রিকোণাকার ফলক এগিয়ে আসছে আকস্মিক পরিবর্তন পরিবেশে, আর সেই ত্রিকোণাকার ফলকে ভর করে আবির্ভূত হলেন ভূতের রাজা। দৃষ্টি রাজসিক অথচ শান্ত। আচ্ছা, ভূতের রাজার গলায় ওই পৈতেটা কি ব্রহ্মদত্তের পরিচায়ক? এরপর 6.5 মিনিটের ভূতের নাচের সিকোয়েন্স। তবে 60-এর দশকে ভারতের প্রযুক্তি সিনেমায় ম্যাজিক্যাল ইলিউশনের অনুকূল ছিল না। সত্যজিৎ রায় একটি চিঠিতে লিখছেন, এটি নিঃসন্দেহে এখনো অবধি সিনেমা কোরিওগ্রাফিতে করা একটা চমকপ্রদ কাজ, আর তাই বাংলা ও দক্ষিণ ভারতের পারকাশন যন্ত্রের ব্যবহার কিংবা ক্যামেরা মুভমেন্টের ক্ষেত্রেও এই পূর্ব বর্ণিত ব্যঞ্জনাটি প্রযোজ্য। বাংলার ভূতের যে চিরাচরিত ধারণা আমাদের আছে তা কতকটা এই রকম, তার কুলোর মতো কান আর মূলোর মতো দাঁত। তবে উপেন্দ্র কিশোর এই সম্বন্ধে স্বচ্ছভাবে কিছুই লিখে যাননি, আর সত্যজিৎ রায় তাই সৃষ্টি করলেন তার নিজের ম্যাজিক পর্দায়। সত্যজিতের মতে, যেহেতু হিন্দু ধর্মে এত রকমের শ্রেণীবিভাগ লক্ষ্য করা যায়, ভূতেদেরও হয়তো সেই একই শ্রেণীবিভাগ আছে। পর্দায় মোটামুটি 4টি শ্রেণী আমরা দেখতে পাই। এই বিভাজনে প্রচ্ছন্ন আছে প্রাচীন ভারতের বর্ণাশ্রম এবং বহুধা বিভক্ত ভারতের ইতিহাস। ভূতের নাচ শুরু হয় প্রতিটি শ্রেণীর পরিচয় পর্বের মাধ্যমে। প্রথম শ্রেণী, রাজা বাদশাদের ভূত। দ্বিতীয় শ্রেণী, চাষাভূষ ইত্যাদি। তৃতীয় শ্রেণী, সাহেব ভূত। চতুর্থ শ্রেণী, স্থূল বপুদের ভূত। এবার ঘেটে দেখা যাক খেরোর খাতা, যেখানে তার পরিকল্পিত চলচ্চিত্রের প্রতিটি ফ্রেমের নকশা করা থাকত। কোনো কোনো ক্ষেত্রে ওই নকশাগুলি হয়ে দাঁড়াত বেশ বড় আকারের স্কেচ। ভূতের নাচের স্কেচগুলিও তার ব্যতিক্রম নয়। খেরোর খাতায় প্রথম শ্রেণীর ভূতকে সত্যজিৎ রায় অভিহিত করেছেন রাজা বাদশাহ ইত্যাদি বলে।
এই শাড়িতে ছটি স্কেচ। প্রথম শাড়িতে পৌরাণিক আমল, বৌদ্ধ যুগ এবং কনিষ্ক যুগ। যুগের ভিত্তিতে পোশাক ও মুকুটের বিভিন্নতা বিশেষভাবে লক্ষণীয়। কিছু ক্ষেত্রে অজন্তা ইলোরার ভাস্কর্যের নিদর্শনও এখানে দেখা যায়। দ্বিতীয় শাড়িতে বিভিন্ন অঞ্চলভিত্তিক রাজন্যরূপ দেখা যায়, যেমন মদ্রদেশীয়, মুঘল যুগের দিল্লি বা আগ্রা এবং সর্বভারতীয় রাজন্যরূপ। প্রথম শ্রেণীর রাজা বাদশাহ ইত্যাদি শাড়িতে নেপথ্য সুর হিসাবে ব্যবহৃত নাচের সঙ্গে রাজোপযোগী বাদ্য মৃদঙ্গ। প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লি চলচ্চিত্র উৎসবে দক্ষিণ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুধুমাত্র 12 রকমের পারকাশনের ব্যবহার প্রত্যক্ষ করার অভিজ্ঞতাই হয়তো এই ভূতের নাচের চিন্তাকে ত্বরান্বিত করে। খেরোর খাতায় দ্বিতীয় শ্রেণীর ভূত চাষাভূষো ইত্যাদি। তার প্রথম শাড়িতে সাঁওতাল, চাষি ও বাউল। দ্বিতীয় শাড়িতে রয়েছে মুসলমান, দারোয়ান ও লেঠেল। অভিব্যক্তি ও পোশাক সেই বিভাজনেরই পরিচয় দেয়। এখানে নেপথ্য বাদ্যযন্ত্র খঞ্জিরা। তৃতীয় শ্রেণীর ভূত হল সাহেব ভূত। তার প্রথম শাড়িতে বন্দুক হাতে হেস্টিংস, ক্লাইভ, ছড়ি হাতে জালিয়াত ভূত। দ্বিতীয় শাড়িতে রয়েছে লম্বা পোশাকে কর্নওয়ালিস, তরোয়াল হাতে সৈনিক সাহেব ও মদের বোতল হাতে নীলকর সাহেব। নেপথ্যে ব্যবহৃত বাদ্য খট্টম। খেরোর খাতায় চতুর্থ শ্রেণীকে চিহ্নিত করা হয়েছে নাড়ুগোপাল ইত্যাদি হিসেবে। শাড়ি প্রতি স্যুট পরে মোটা ভূত। প্রথম শাড়িতে ইয়ারবাবু ও শহুরে বাবু, এরপর বেনে ও পুরোহিত, আর সব শেষে হেডমাস্টার ও পাত্রী। এবার নেপথ্যে মুড়ো শৃঙ্গ নামক এক বাদ্যযন্ত্র। নৃত্য দৃশ্যের কোরিওগ্রাফি করেছিলেন শম্ভুনাথ ভট্টাচার্য এবং আর্ট ডিরেকশনে বংশীচন্দ্র গুপ্ত। সত্যজিৎ রায় কোরিওগ্রাফার শম্ভুনাথ ভট্টাচার্য সম্বন্ধে বলছেন, দীর্ঘক্ষণ আমরা একসাথে বসে নৃত্য পরিচালনা করতাম। ওনার নৃত্য দলের একই কলাকুশলীরা প্রতিবার আলাদা মেকআপ এবং ড্রেসে আলাদা আলাদা শ্রেণীদের ফুটিয়ে তুলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, সাহেব ছাড়া প্রত্যেক শ্রেণী সামাজিক শ্রেণী উপযোগী পোশাক ও মেকআপে অবতীর্ণ হয়। সাহেবদের ক্ষেত্রে সত্যজিৎ রায় খাড়া করেন পুতুলের ছায়া নৃত্য 16 frames per second একটি কাট কাট যান্ত্রিক প্রতিচ্ছবি সৃষ্টির জন্য। নাচের দৃশ্যে ভূতের আকৃতি দেখানোর জন্য নেগেটিভ রিলের ব্যবহার এবং তার কম্পিত প্রক্ষেপণ উল্লেখ্য। এই বিভিন্ন বিভক্ত শ্রেণীর সংমিশ্রণ বিভিন্ন ভিজুয়াল কাট ও বাজনার মাধ্যমে বানানো। গতি বাড়তে থাকে, দৃশ্যগুলির শব্দ ও দৃশ্য মিশতে থাকে একে অপরের সাথে, দেখা যায় দ্রুত তালের নাচ। এক পাদ্রি পুরোহিতকে বাইবেল পড়াতে যাচ্ছে। পুরোহিত ইষ্ট নাম জপতে জপতে পিছিয়ে আসছে। চাষাভূষো শ্রেণী নিজেদের মধ্যে মারপিটের অত, রাজা বাদশারাও এর ব্যতিক্রম নয়। সাহেবরা ঈষৎ মাতাল হয়ে বন্দুক উঁচিয়ে একে অপরকে তাড়া করছে। থেলো হুঁকো হাতে ছুটে আসছে ব্রাহ্মণ। এক সাহেব তার চাকরের আনা তামাক ছুঁড়ে ফেলে দিচ্ছেন মেজাজ দেখিয়ে। আর তারপর সব শেষে তলোয়ারের লড়াইয়ে সব ভূতের পুনরায় পঞ্চত্ব প্রাপ্তি। এই দৃশ্য কি শ্রেণী সংগ্রামের, না শ্রেণী অন্তর্কলহের, নাকি সবটাই প্রচ্ছন্ন অব্যক্ত? শেষ দৃশ্য এক অভূতপূর্ব শিল্পের পরিচায়ক। শান্তিনিকেতন থেকে ফেরার পর কোণারকের সূর্য মন্দিরের দেওয়ালের ভাস্কর্যের যে স্কেচ তিনি এঁকেছিলেন, তার সাথে মিল পাওয়া যায় এই দৃশ্য বিন্যাসে।
যুদ্ধ শেষে সব ভূত আবার একত্রিত হয়েছে। চারটি স্তরে তারা সবাই শ্রেণীবদ্ধ। তবে এইবার শ্রেণীবিভাগ যেন আপসাইড ডাউন হয়ে গেছে। ঔপনিবেশিক যুগের অত্যাচারের ঐতিহ্যকে কটাক্ষ করা হয়েছে এই ফ্রেমে। তারপর আবার মিশ্রণ, আর যুদ্ধ, ধ্বংস, হিংসা, সংহতির ইতিহাস ভূত ও মানুষের এক হলেও পুনরায় সেই ভূতেদের ঐক্য স্থাপন হয় সুরের মূর্ছনায়। এই অন্তর্কলহ, শ্রেণীবিভাগ, বৈচিত্র্য এবং বৈচিত্র্যের মধ্যে আবার ঐক্য, এই ইতিহাসই বোধহয় ভারতবর্ষের সুপ্রাচীন ইতিহাস। আর এই সুপ্রাচীনের এমন আধুনিক প্রক্ষেপণ যিনি করতে পারেন, তার নাম সত্যজিৎ রায়। পরের দৃশ্যে ভূতের রাজার গুপি বাঘাকে বর প্রদান। ভূতের রাজার কণ্ঠটি আসলে যে সেই মহারাজের, তা আমরা অনেকেই জানি। সাউন্ড ইঞ্জিনিয়ার বাবু সরকারের কেরামতিতে ভূতের রাজারূপী রায় মশাইয়ের পিচ ডাউন ভয়েস শুনতে শুনতে শেষ করা যাক এই তথ্যচিত্র। মিনিট ছয়েক ছায়া ছবি। আপনি আমাদের নাম জানেন? নাম জানি, বাম জানি, সব জানি, রাজা দিল দূর করে, ঠাই নেই, ঠাই নেই, কোথা দাবি কি বা দাবি, জানা নেই, জানা নেই, জানা নেই।